ছুটির দিনে এরকম মাটন আর ভাত হলে আশা করি পাতে আর অন্য কিছু লাগবে না। এটা দেখতে যতটা সুন্দর লাগছে বানানো কিন্তু ততটাই সোজা। একদম সব ঘর উপকরণ দিয়ে বানাবো, বাট পদ্ধতিটা থাকবে একটু আলাদা। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি লাহোরি মাটন মশালা। তাহলে লাহোরি মাটন মশালা বানানোর জন্য আমি একটা পাত্রে আগে থেকেই জল গরম করে নিয়েছি, যার মধ্যে আমাদের 6টা টমেটোকে ব্লাঞ্চ করে নিতে হবে। আর তার আগে টমেটোর এই যে পেছনের অংশটা রেখে বাদ দিয়ে দেবেন, আর সামনের অংশটাকে এইভাবে একটু কাটমাক লাগিয়ে নেবেন। এটা কেন করতে হবে আপনাদের নিশ্চয়ই জানাবো, আর তার আগে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। টমেটোটা দেওয়ার পরে আপনাদের ওয়েট করতে হবে মিনিমাম 4-5 মিনিট। এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইংলিশে ব্লাঞ্চিং। আর ব্লাঞ্চ করার সময় টমেটোগুলো মনে রাখবেন কোনো কারণেই যেন সেদ্ধ না হয়ে যায় বেশি। 4-5 মিনিটের মধ্যেই তুলে নিয়ে দিয়ে দিন ঠান্ডা জলে, আর এরকম আইস ওয়াটারে দেওয়ার পরে ওয়েট করুন 1-1.5 মিনিট। 1-1.5 মিনিট পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তুলে নিয়ে এর খোলাগুলো কীভাবে ছাড়িয়ে নিন। কাটমার্কটা লাগানোর কারণে দেখুন এটা কি ইজিলি ছাড়ানো যাচ্ছে। এইরকমই অনেক ছোটো ছোটো টিপস আমি দিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। আর শুধু টিপস ছাড়াও এখানে থাকছে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর যদি কোর্সটা কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। এবার সবকটা টমেটো ছাড়ানো হয়ে গেলে আমাদের এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আশা করি উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপকরণগুলো কিন্তু একদমই ঘরোয়া, রেসিপিটা করার জন্য খুব বেশি ফ্যান্সি কোনো আইটেম একদমই লাগবে না। এবার এগুলোকে টমেটোর সাথে আমি ভালো করে পেস্ট করে নেব। এই লঙ্কাটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা, যেটা একটু সাইজে বড়। যদিও এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, তাও যদি আপনারা না পান সেক্ষেত্রে যে রেগুলার শুকনো লঙ্কা থাকে তার থেকে বীজটা বের করে এখানে দিয়ে দেবেন। যেহেতু এই কাশ্মীরি শুকনো লঙ্কায় একদমই ঝাল থাকে না, সেই জন্য এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাও। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা গোলমরিচ, 2 চা চামচ গোটা জিরে, এছাড়াও লাগবে আদা আর রসুন। এবার এই পেস্টটা যাতে একটু স্মুথ হয় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, তারপর জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার মাটনটা বানানোর জন্য আমি এখানে একটা লাগান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম লাগান না থাকে তাহলে যে কোনো একটা হাঁড়ি নিয়ে নেবেন যার নিচটা মোটা, আর তারপর গ্যাসটা অন করে সেখানে দিয়ে দিন সর্ষের তেল। আর এখানে তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি খুব তাড়াতাড়ি পেঁয়াজটাও এখানে কেটে নিচ্ছি। এই মাটনটার জন্য কিন্তু আপনাদের পেঁয়াজটা একটু পাতলা করেই কাটতে হবে, কারণ এই পেঁয়াজটা আমাদের একটু বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজটা যদি খুব মোটা করে কাটেন সেক্ষেত্রে দেখবেন এটা কুক হতে বেশ অনেকটাই সময় লেগে যাবে, তাই জন্য এইভাবে পাতলা পাতলা করে কেটে নিন। আর প্রায় 2 কেজি মাটনের জন্য আমাদের লাগবে 800 গ্রাম পেঁয়াজ। এবার পুরো পেঁয়াজটা কাটা হয়ে গেলে তুলে নেমে দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এই স্টেজটাতে আপনাদের কিন্তু একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে এটাকে ততক্ষণ ভেজে নিন যতক্ষণ এটা ব্রাউন হয়ে আসছে। এবার ব্রাউন হয়ে আসলেই আমি এখানে মাটনটা দিয়ে দেবো, বাট তার আগে দেখে নিন মাটনগুলো আমি এরকম সাইজের নিয়েছি, খুব যে বেশি বড় তাও নয়, এরকম মিডিয়াম সাইজের নিয়ে নেবেন। আর প্রতিটার মধ্যেই দেখুন হালকা হালকা ফ্যাট কিন্তু আছে, তাই যদি এরকম রেওয়াজি পিস নিয়ে নেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এবার মাটনটা দেওয়ার পরে কোনো কিছু না দিয়ে আপনাদের ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এভাবে কষালে কী হবে, এই যে ফ্যাট কন্টেন্টটা আছে সেটা আস্তে আস্তে গলে যাবে বা রেন্ডার হয়ে যাবে, তখন মাটন ফ্যাটের মধ্যেই পুরো রান্নাটা হবে, তার জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কালারটা যখন হালকা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে পারেন সামান্য একটু নুন, যেটা হেল্প করবে মাটন থেকে ময়েশ্চারটা বের করা বা জলটা ছাড়ার। আর একটু কষতে কষতে দেখবেন মাটনের কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে, আর মাটন থেকে তেলটাও ভালো করে ছেড়ে দেবে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন 1টা দারচিনি, সাথে 4-5টা এলাচ, 1 চা চামচ লবঙ্গ, আর 1/2 চা চামচ নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো। জেনে রাখবেন এই জায়ফলটা দেওয়ার কারণে কিন্তু মাটন থেকে যেরকম সুন্দর গন্ধ আসে সেরকমই এটা কিন্তু মাটনকে গলতেও সাহায্য করে, তাই এটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আর এই গোটা গরম মশলাটা আমাদের পরে দেওয়ার কারণ হলো যদি আপনারা এটাকে তেলে দিয়ে দিতেন তাহলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হতো, এটাই মাটনের টেস্টটাকে একদম অন্যরকম করে দিত, তাই এর ফ্লেভারগুলো একটু মাইল্ড রাখার জন্য আমি এটাকে পরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমাদের কিছু মশলা দিয়ে দিতে হবে, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর টেস্ট একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই তিনটে মশলা ছাড়া আপনাদের আর অন্য কোনো মশলা এখানে দিতে হবে না। আর মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট একবার ভালো করে কষিয়ে নিন। আর কষানো হয়ে গেলে দিয়ে দিন যে পেস্ট আমরা করেছিলাম সেটা। এবার কোনো রকম জল না দিয়ে রেখে কষাতে হবে মিনিমাম 15-20 মিনিট। সাথে অবশ্যই এই স্টেজে নুনটাও দিয়ে দেবেন। কষাতে কষাতেই দেখবেন এর যে কালারটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করবে, কারণ এর মধ্যে অলরেডি কাশ্মীরি চিলি দেওয়া আছে। আর টমেটোটা যেহেতু কুক ছিল না, সেই জন্য এই স্টেজে আপনাদের কুক করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার যেহেতু এটা আমি পুরোটাই কড়াইতে করব, তাই এই স্টেজে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন হাতে সময় নেই, সেক্ষেত্রে আপনারা এই স্টেজে প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন আর তারপর সিটি মেরে নিতে পারেন প্রায় 5-6টা। বাট যারা কড়াইতে করতে চান তাদের জন্য সময় লাগবে আরও 1.5 ঘন্টা মতো, আর তার মধ্যে আপনাদের প্রায় 3-4 বার ভালো করেভাবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর চাইলে আপনারা এটাকে ঢাকা দিয়েও কুক করতে পারেন। এবার ফাইনালি 1.5 ঘন্টা পরে দেখুন মাটনটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর এর রংটাও দেখুন কতটা সুন্দর এসছে। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করবো সামান্য একটু গরম মশলা, 1 চা চামচ ঘি, গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা। ঘি দেখে লোভ লাগছে তো? তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল। আর এই সিম্পল রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিবারের মতো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।